সম্মানিত উপস্থিতি, দূর দিগন্তে মিডিয়ার মাধ্যমে আমাদের সাথে শরীক আছেন যারা, সকলকেই আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। যেই বিষয়টি নিয়ে আপনারা আমরা একত্রিত হয়েছি, আমরা সবাই জানি ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো এবং তার জাতির কিছু নাস্তিক ইসলাম বিদ্বেষী নবী বিদ্বেষী তারা ব্যঙ্গচিত্রের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে বিকৃতভাবে প্রদর্শন করেছে, যে বেয়াদবি করেছে, শানে নবুয়তের সাথে যেই গুস্তাখি তারা করেছে, যেই কুফর যেই বেঈমানি তারা করেছে, সেই বেঈমানির বিরুদ্ধে বিশ্বব্যাপী মুসলিম উম্মাহ আগ্নেয়গিরির মতো তারা ফেটে পড়েছে, আলহামদুলিল্লাহ। এটি আল্লাহর একশন, কবুতরের মতো হীনবল মুসলিমরা মুহূর্তে ঈগল বাজ পাখির মতো তাদের থাবা ম্যাক্রোকে দেখাতে পেরেছে, আলহামদুলিল্লাহ। কবুতরকে তনে নাজুক মেশাহি কা জিগার পায়দা, আমরা পারি, এই মুসলিম উম্মারের সামর্থ্য আছে, কবুতরের দেহের মধ্যে ঈগলের প্রাণ নিয়ে সে আকাশে উঠতে পারে, এটা সেই মুসলিম জাতি। সহি বুখারিতে একটি হাদিস রয়েছে, আল্লাহ তাআলা বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ বারাসতুহু বিল মুহারাবা, অথবা ফাকাদ বারাজানি বিল মুহারাবা, আমার কোন বন্ধুর সাথে যে দুশ্মনী করল সে আমার বিরুদ্ধে যুদ্ধ ডিক্লার করল। যদি একজন ওলি আল্লাহর একজন সাধারণ বন্ধুর সাথে দুশ্মনী করলে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ডিক্লার হয়, তাহলে সাইয়েদুল মুরসালিনের সাথে যদি দুশ্মনী করা হয়, ব্যঙ্গ করা হয়, ট্রল করা হয়, বিদ্রুপ করা হয়, তার নিয়ে আসা আদর্শকে তুচ্ছতা ছিল্ল করা হয়, তার নিয়ে আসা গোটা ধর্মের উপরে দিনের উপরে কুটারাঘাত করা হয়, আল্লাহ কি বসে থাকবেন? বাহলুল বাগদাদের পাগল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কর্দমাক্ত রাস্তা, তার পায়ের ছিটা গিয়ে এক মেয়ের গায়ে পড়েছিল, সেই মেয়ের বয়ফ্রেন্ড সাথে ছিল, বাহলুলকে আল্লাহওয়ালা বাহলুলকে এক থাপ্পড় মারল, মেয়ের গায়ে কাদার ছিটা পড়েছে, এই জন্য বাহলুল কিছুই বলে নাই, বাহলুল তো নীরব। ছেলে তার বান্ধবীর জন্য অ্যাকশন নিয়েছে বাহলুলের বিরুদ্ধে, ছেলে যদি তার বান্ধবীর জন্য অ্যাকশন নিতে পারে, বহলুলের বন্ধু কি বহলুলের জন্য অ্যাকশনে যেতে পারেন না? কিছু দূর পরে বহলুল যেতেছিল, দেখেছে পিছন থেকে দৌড়ে লোক আসতেছে, কি ব্যাপার? তো ব্যাপার হলো যে মেয়ের গায়ে তুমি কাদা ছিটা দিয়ে এসেছিলে ভুলক্রমে, ওই মেয়ে সিঁড়ি দিয়ে ওঠার সময় সিঁড়ি থেকে পড়ে মারা গেছে, তুমি নাকি বদদোয়া করেছো, তুমি দোষী, বিচার করা হবে। সবাই বহলুলকে ধরে নিয়ে আসার পরে বহলুল বলল, এটা হলো দুই বন্ধুর কাড়াকাড়ি, মেয়ের বন্ধু মেয়ের জন্য অ্যাকশনে গেছে আমার বিরুদ্ধে, আমার বন্ধু তো আমার জন্য তার বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারে, পারে কিনা?
সেটাই হয়েছে। মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ বারাজানি বিল মুহারাবা, আমার কোন বন্ধুর সাথে যে দুশ্মনী করলো, আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননাকারীদের বিরুদ্ধে বিভিন্নভাবে আল্লাহ অ্যাকশন নেন। সূরা হিজরের 95 নম্বর আয়াতে এই বিষয়টি অল্প কথায় ক্লিয়ার ঘোষণা দিয়ে দিয়েছেন শাহানশাহ রাজা ধীরাজ সর্বশক্তিমান আল্লাহ। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, তোমার বিদ্রোহকারীদের জন্য আমি যথেষ্ট, তোমাকে চিন্তা করতে হবে না। কিয়ামত পর্যন্ত হে নবী, যে তোমাকে ট্রল করবে আমি আল্লাহ বরদাস্ত করব না, আমি অ্যাকশনে যাব তার বিরুদ্ধে। দেখলেন না ফ্রান্সের বিরুদ্ধে কি হলো? মুসলিমরা নিজেদের আত্মহনন ঝগড়া বিবাদ মারামারি নিয়ে ব্যস্ত ছিল, আল্লাহ আকাশ থেকে এই ম্যাক্রোর বিরুদ্ধে টোটাল মুসলিম জনগোষ্ঠী, গোটা মুসলিম জাহানকে ঐক্যবদ্ধ করে দিলেন, লাগাও। ফ্রান্সের প্রোডাক্ট রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছে শত শত কোটি ডলারের প্রোডাক্ট, ঠিক নয় কি? কার অ্যাকশন? তার বন্ধুর জন্য তিনি অ্যাকশনে গেছেন, সেই অ্যাকশনটা মুসলিম জাহানের অগ্নি গুরিনের অগ্নি উদ্গিরণের মাধ্যমে প্রকাশ পেয়েছে। আল্লাহর সে অ্যাকশন বিশ্বব্যাপী ফ্রান্সের ম্যাক্রোর প্রোডাক্ট বর্জনের মাধ্যমে প্রকাশ পেয়েছে। সেই অ্যাকশন, আল্লাহর অ্যাকশন আজকের এই প্রতিবাদ সবার মাধ্যমে প্রকাশ পাচ্ছে। সেই অ্যাকশন বাংলার লক্ষ লক্ষ জনতার সারা ঢাকাকে অবরোধকারী মিছিল এবং সেই তাদের উদ্যমী পদযাত্রার মাধ্যমে প্রকাশ পেয়েছে। সারা বিশ্বের মুসলিমদের জুমার পরে রাতে দিনে তাদের সেই প্রতিবাদ, তাদের সেই অগ্নিবর্ষণ ইত্যাদির মাধ্যমে প্রকাশ পেয়েছে। পেয়েছে কিনা? আল্লাহকে দেখতে পাচ্ছি তো, আল্লাহর এক্সান দেখতে পাচ্ছি তো আমরা, ঠিক না? এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ট্রল করলে মুসলিমরা বিজয়ী হয়ে যায়, কাফেররা হেরে যায়, এটা ইতিহাস। সাহাবারা বলতেন, ওয়া ইন কুন্না লানা তাবাশার বিতাজিলিল ফাতহি ইযা সামিনাহুম ইয়াকাউনা ফি। সাহাবায়ে কেরাম বলতেন, যুদ্ধে যখন দুর্গ অবরোধ করে বসে আছি, জয় আসতেছে না, বিজয় হচ্ছে না, হঠাৎ শুনলাম ওরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিগালাজ করছে, তখনই আমরা দুই তিন দিনের মধ্যে বিজয়ী হয়ে যেতাম। কারণ নবীজিকে গালি দেওয়ার সাথে সাথে অ্যাকশনে কে গেলেন? আল্লাহ। আল্লাহর সাথে কেউ পারে? ফেরাউন, নমরুদ, সাদ্দাত, দুনিয়ার তাবৎ বেঈমানরা আল্লাহর সাথে যুদ্ধ করে, কেউ সাগরের তলে সলিল সমাধি হয়েছে, কেউ ল্যাংড়া মশার কামড়ে বিদায় হয়েছে, ঠিক নয় কি? কেউ বা এই কাদা মাটির তলায় তলিয়ে গেছে, কারণ আজও তলাচ্ছে। এই যুগের কাফেররা পারবে? আমি তো দেখতে পাচ্ছি ম্যাক্রোর কারণে আল্লাহ অ্যাকশনে গিয়ে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করে দিয়েছেন, প্রতিশোধ নিয়েছেন। আল্লাহ আল্লাহ প্রতিশোধ নিয়েছেন। এবং আমি সুসংবাদ দিচ্ছি আপনাদেরকে, চলমান বর্তমানে যুদ্ধে মুসলিম জাতি বিজয়ী হবে ইনশাআল্লাহ। ইতিহাস কথা বলবে, ইতিহাসের পুনরুক্তি হবে, ইতিহাস ভুল হবে না ইনশাআল্লাহ। ম্যাক্রো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনো নাই তুমি, হয়তো বা চিনেছ কিন্তু তারপরেও জেনে বুঝে আবু জাহেলের মতো তার বিরুদ্ধে বিষোদ্গার করছো। তোমার যে নেতা, তোমার যে পীর মুর্শিদ আবু জাহেল, সেই আবু জাহেল একদিন বলছিল, লাইন রাইত মুহাম্মাদান ইউসাল্লি ফিল কাবা লাআতআন্না উনুকা, আমি যদি দেখি যে মোহাম্মদ আবারও কাবার চত্বরে সালাত পড়ছে, তার ঘাড় আমি ওই পা দিয়ে পদদলিত করে ছাড়ব।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত পড়তে গেলেন, আবু জাহাল ধেয়ে যাচ্ছে, তার সেজদারত অবস্থায় তার ঘাড়ে পদদলিত করবে তাকে। এগিয়ে গিয়ে দেখা যাচ্ছে আবু জাহাল এইভাবে করছে আর পিছনের দিকে দৌড়াচ্ছে, মনে হয় যেন কোনো মার প্রতিহত করতেছে হাত দুই হাত দিয়া। কি আবু জাহাল, তুমি না পদদলিত করতে গেলা? ভাই রাই তো খান্দাকান মিন নারিন ওয়া হাওলান ওয়া আজনাহা মুহাম্মাদান, আমার মাঝখানে আমি দেখতেছি আগুনের বিশাল এক কুণ্ড, আমি দেখতেছি ভয়ঙ্কর এক অন্তরায়, আমি দেখতে পাচ্ছি অজস্র পাখা ডানা ঝাপটাচ্ছে, তার আর আমার মাঝখানে জান নিয়ে পালিয়েছি। ইনি হলেন সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জামানার আবু জাহেল পারে নাই, আর এই জামানার আবু জাহেল পারবে? সাবধান হও, নবীজির অবমাননা সহ্য করা হবে না। আমরা নবীজির জন্য মজনুন, নবীজির মাসলায় আমরা পাগল, আমরা মজনুন, ইমোশনাল। ওই সময় আমাদের বিবেকে কাজ করবে না, আমরা কি যে করি আমরা বলতে পারবো না। আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন, মুহাদ্দিস আল বাইহাকি, মুহাদ্দিস ইবনে হিব্বান, মুহাদ্দিস ইবনে আসাকির সহ অনেক মুহাদ্দিসিন এই হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর আলোচনা এত বেশি করো, আল্লাহ রাসূলকে নিয়ে এত বেশি কথা বলো, মানুষ বলবে যে পাগল। হাদিসটি সনদ নিয়ে অনেকে সহি বলেছেন, অনেকে দুর্বল বলেছেন, কিন্তু কোরআন সাপোর্ট দিচ্ছে হাদিসকে। ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন, যত রাসূল বেঈমানদের কাছে, বেঈমান জাতির কাছে আমি প্রেরণ করেছি, প্রত্যেক জাতি বলেছে এই রাসূল, এই লোকটি হয় জাদুকর ম্যাজিশিয়ান আর না হয় একজন পাগল। পাগলকে কোনো আল্লাহর কলমে ধরে না, পাগলের কোনো বিচার নাই। ম্যাক্রো 200 কোটি পাগল আছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, পাগল হয়ে মাতোয়ারা হয়ে মস্তান হয়ে গিয়ে যাবে, কয়জনের বিচার করবে তুমি? সম্ভব না। হয়তো অনেকে চিন্তা করছেন এটা আবার কেমন কথা, মজনু হয়ে যাব। হ্যাঁ, একটা মহিলার জন্য মজনু হওয়া যায়, আল্লাহ রাসূলের জন্য মজনু হওয়া যায় না? কোটি বার হওয়া যায়। এটা তো মহাব্বতের বিষয়, যে নবী বলছেন, ইমাম সাহেব একটু আগে হাদিস শুনিয়েছেন, হাত্তা আকুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না তার মাতা পিতার ছে, তার সকল সন্তান সন্ততির ছে, সমগ্র মানব জাতির ছে, বিশ্ব সুন্দরীদের ছে, তার সুস্ত্রী স্ত্রীর ছে, সকলের ছে, আমি মুহাম্মদ বেশি তার কাছে প্রিয় না হব, আমার প্রেমে যতক্ষণ সে গদগদ না হবে, আমার প্রেমে যতক্ষণ সে বিদগ্ধ না হবে, তার হৃদয় জলে পড়ে ছাই না হবে, সে কিসের ইমানদার? আবু বকরের কলিজা পোড়া গন্ধ পাওয়া যেত নবীর মৃত্যুতে, আবু বকর সিদ্দিক। আর ওমর তো পাগল হয়ে তলোয়ার নিয়ে ছুটেছে, যেই ব্যক্তি বলবে মাতা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ্রেবান না অনুকো, নবীজি মারা গেছেন বললে কল্লা ফেলে দেব। মজনু হয়েছেন কিনা? আমরা স্মার্ট জাতি হিসেবে থাকতে চাই, আমাদেরকে ইমোশনাল বানাইও না, তাহলে পারবা না, আল্লাহ ইমোশনাল হয়ে পড়বে। আল্লাহ কখনো সহ্য করে নাই। আবু লাহাবের ফোলাম নবীজিকে গিয়া বলে, ইয়া মুহাম্মদ কাফারতু বিল্লাযী দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাওসাইন ওয়া দানা, তুমি যে সূরা নাজমে আয়াত পড়ো যে আল্লাহ তাআলা বা জিব্রাইল ফেরেশতা ঝুলে পড়েছে নিচের দিকে, হতে হতে দুই ধনুক বরাবর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসেছে মেহরাজের রাতে, আমি আয়াতকে অস্বীকার করি। আবু লাহাবের ছেলে উতবা বলছে যে আমি আয়াতকে অস্বীকার করে, নবীজি বললেন আল্লাহুম্মা সাল্লাত আলাইহি কালবান মিন কেলাবিক, আল্লাহ তোমার হিংস্র কুকুরগুলি প্রাণীগুলির যে কোনো একটা হিংস্র প্রাণী তার উপর লেলিয়ে দাও। কিছুদিনের মধ্যেই
বাবা আবুল হাব সহ উতবা সিরিয়ার বাণিজ্যিক সফরে রওনা দিয়েছে। সারা নামক স্থানে গিয়ে যাওয়ার পরে রাত হয়ে গেছে, এক গির্জার পাশে প্রচুর সিংহ, আল্লাহর কুত্তা, আল্লাহর কুকুর সেখানে থাকে। আবুল হাব বলল যে লাকাদ দা মুহাম্মাদুন আলা ইবনি হাজা দাওয়াতান আল্লাহু মা আমানুহু, মুহাম্মদ আমার এই ছেলেকে বদদোয়া করেছে, আমার ভয় লাগে। তোমরা এক কাজ করো, সমস্ত ব্যবসায়িক পণ্য স্তূপীকৃত করো গির্জার উপরে, স্তূপীকৃত করে তার উপরে আমার ছেলেকে রাখো, আর চারপাশে তোমরা বিছানা করে ঘুমাও। রাত্রে সিংহ আসলো, সবাইকে ঘ্রাণ শুকল, কোনজন আসামি, কোনজন আল্লাহ নবীকে কষ্ট দিয়েছে, ব্যঙ্গ করেছে, দেখেছে এরা একজনও না, আসামি কই? এক লাভ দিয়ে ফাতা কাপ্পাদা আল আসাদ ফাওয়াসাবা ওয়াসবাতান হাত্তা ইরতাফা আলা আল কুমা, এক লাভে ওই স্তূপের উপরে উঠে গ্রান শুকল, দেখে যে হ্যাঁ এটাই আসামি। ফাহাজামাহু হাজমাতান ফাফাসাকা রাসা, এক কামড়ে তার মাথাটাকে চুরমার করে তাকে শেষ করে দিল। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এই আমলের একজন এমপিলকারী ডক্টর নামের মুসলমান, ডক্টরের ডিগ্রির জন্য পাশ্চাত্যের এক ইউনিভার্সিটিতে তিনি যখন গেলেন, তার এমফিলের মধ্যে এমফিলটা গ্রহণ করা হচ্ছে না, থিসিস গ্রহণ করা হচ্ছে না, তখন প্রফেসর যিনি যার হাতে তার ডক্টরের ডিগ্রিটা, তিনি বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুর্নাম যদি না করো তোমার এই থিসিসের মধ্যে, তোমার এটা আমরা গ্রহণ করব না। সে ডিগ্রির জন্য নবীজির বিরুদ্ধে গালিগালাজ করলো ওই তার ডক্টরের ডিগ্রি সেই থিসিসের মধ্যে। লানাতুল আল্লাহ, লানত এসব থিসিসের উপরে পড়ুক, বলো না আমি। ডক্টর সাহেব দেশে আসতেছেন, খবর বলেন একটা গাড়ি দুর্ঘটনায় তার স্ত্রী তার ছেলে মেয়ে এন্টার পরিবার শেষ, অ্যাকশন। ইন্না কফাইনাকাল মুস্তাহজিন, ফ্রান্স ম্যাক্রো, তোমার ফ্রান্স আর কতটুকু, পারস্য সম্রাট, পারস্য সাম্রাজ্যের যিনি রাজা ছিলেন, সম্রাট ছিলেন, নবীজির একটা পত্র নবীজি তাকে দিলেন যে তুমি ইসলাম কবুল করো তাহলে শান্তিতে থাকবা, দাওয়াতি পত্র দিলেন। ফালাম্মা করাহু মাজ্জাকাহু, সহিহ বুখারীতে ইলিম পর্বে হাদিসটি রয়েছে যে কিসরা যখন পারস্য সম্রাট যখন নবীজির এই চিঠিখানি পড়ল, পড়ে এটাকে ফেড়ে ফেললো, টুকরা টুকরা করে ফেললো। فحسبتُ أن ابن المسيب قال فدعا عليهم رسول الله صلى الله عليه وسلم أن يمزقوا كل ممزق, নবীজি বদদোয়া করলেন আল্লাহ ওই ব্যক্তি আমার চিঠি যেমন টুকরো টুকরো করে দিয়েছে তার সাম্রাজ্যকে তুমি তেমনি টুকরো টুকরো করে দাও। এই বিশাল সাম্রাজ্য মাত্র বারো বছরে হযরত ওমরের আমল পর্যন্ত এসে টোটাল মুসলমানদের দখলে চলে আসে, একটা চিঠি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা চিঠি, ছোট্ট বিষয় না, তাকে ট্রল করা ছোট ব্যাপার না, একটা সাম্রাজ্য একটা চিঠি টুকরো করার কারণে টুকরো টুকরো হয়ে খান খান হয়ে মানচিত্র থেকে মুছিয়ে দিয়েছেন কে, আল্লাহ, একশানে গিয়েছে। একই চিঠি নবীজি রোমান বাদশাকে দিয়েছিলেন, কায়সারকে দিয়েছিলেন, হেরাক্লিয়াসকে দিয়েছিলেন, সে ওই চিঠিটি পেয়ে ওদাহু ফি কুসবাতিন মিন যাহাবিন তাযীমাল্লাহ, একটা সোনার পাইপের ভিতরে সিঁড়িটাকে গোল করে সুন্দর করে রেখে দিয়েছে, এবং ওই রোমান বাদশারা ওসিয়ত করেছে এই চিঠি এই সম্মানিত অবস্থায় যতকাল খ্রিস্টানদের মাঝে থাকবে তোমাদের রাজত্ব ঠিক থাকবে। বাস্তবে ছিল তাই, 1000 বছর পর্যন্ত রোমান সাম্রাজ্য বহাল ছিল এই চিঠির বরকতে। মুসলিম কোন কোন সেনাপতি ওই রাজাদের কাছে গিয়ে ওই চিঠিকে যে আতু না নুকাব্বিলুহা, চিঠিটাকে একটু চুমা দে, ওরা দেয় নাই, নাজারি নষ্ট করে ফেলে,
আমাদের বাপ দাদারা বলে গেছে, পূর্বপুরুষ রাজা বাদশারা বলে গেছে, এই ছিটি যতদিন তোমরা সসম্মানে রাখবা তোমাদের রাজত্ব আল্লাহ রেখে দিবেন, এটাকে সম্মান করো। আমি তো মনে করি ফ্রান্সের ম্যাক্রো তোমার দেশ আমরা দখল করতে আসবো আর কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ, কারণ ইন্না উম্মতি সায়াবলুগু মুলকুহা মা যুয়ালি মিনহা, আমি গোটা বিশ্বকে দেখেছি, রাইতু মাশারিকাহা ও মাগরিবাহা, পূর্ব প্রান্ত পশ্চিম প্রান্ত দুইটাই পৃথিবীর দেখিয়েছি, আমাকে যে গোটা বিশ্ব দেখানো হয়েছে এই জন্য দেখানো হয়েছে যে আমার উম্মত গোটা বিশ্ব একদিন দখল করবে। সম্মানিত ভাইরা, একটা সাম্রাজ্য খান খান হয়ে গেছে নবীজিকে অপমান করার কারণে। নবীজি একদিন বললেন, কাব ইবনে আশরাফ আমার দুর্নাম করে, সহিহ বুখারীর যুদ্ধ পর্বের হাদিস, মান লে কাব ইল আশরাফ, কাব ইবনে আশরাফের জন্য কে আছে সে আমাকে গালিগালাজ করে। মুহাম্মদ বিন মাসলামা বললেন, আমি আছি। কাব ইবনে আশরাফের মৃত্যুদণ্ড স্বয়ং নবীজি দিয়েছিলেন, নবুয়তকে দুর্নাম করছো, ট্রল করছো। মুহাম্মদ বিন মাসলামা একটা গ্রুপ নিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করে তারপর নবীজিকে এসে খবর দিয়েছে। সমগ্র মক্কা মদিনার সেরা ব্যবসায়ী আবু রাফে নবীজির দুর্নামকারী ছিল। নবীজি আবদুল্লাহ বিন আতিককে পাঠালেন একদল নিয়ে, তার দুর্গের ভিতরে ঢুকে তার মৃত্যুদণ্ড কার্যকর করে ফিরে এসেছিল তারা। এমন ভুরি ভুরি ঘটনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবি সম্পর্কে ইবনে আব্বাস বলেন, কেননা রাজুলুন আমা, এক অন্ধ ছিল নবীজির সাহাবি, তার ছিল এক সুন্দরী কৃতদাসী, কানাত লাহু উম্মু ওয়ালাদিন, তার উম্মু ওয়ালাদ ছিল, সন্তানের মা ছিল ওই দাসী, সেই দাসী নবীজিকে গালি গালাজ করতো, আর অন্ধ সাহাবি নিষেধ করতো, সে নিষেধ মানত না। না মানার পরে এক রাত্রে এই স্বামী অন্ধ সাহাবি কোদাল নিয়ে তার পেট ফেড়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করে দিলেন নিজে নিজে। সকালবেলায় সংবাদ রটলো, একজন মহিলা খুন হয়েছে, মসজিদে নবীজি ঘোষণা দিচ্ছেন, কে খুন করেছ দাঁড়াও, এই অপরাধ কে করেছ দাঁড়াও। কাঁপতে কাঁপতে ওই সাহাবি দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই কাজ করেছি। কেন? সে বলল যে আমার দুই মুক্তার মতো শিশু আমার এই স্ত্রীর ঘরে, এই কৃতদাসীর ঘরে ছিল, ওখানত বি রফিকা, সে আমাকে খুব ভালোবাসত, কিন্তু কানত তাকাউ ফিকা ওয়া তাশতুমু, তার অভ্যাস ছিল আপনাকে সে সবসময় গালিগালাজ করতো, আনহাহু ফালা তান্তাহি, আমি তাকে নিষেধ করতাম সে বিরত হতো না, ওয়াজুরুহা ফালা তানজাজির, আমি তাকে ধমকি দিতাম সে আমার ধমকি তোয়াক্কা করতো না। শেষ আজকে গত রাত্রে সে যখন আপনাকে গালি গালা শুরু করলো, আমি আর সইতে পারলাম না, আমি একটা কোদাল নিয়ে তার পেটের উপরে দিয়ে চাপ দিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করে ফেলেছি। ফাহদারান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দামাহা, নবীজি কি করলেন, ঠিক আছে এই খুন তোমার ভ্যালিড বৈধ, এই খুনের কোনো বিচার হবে না, যাও। রাষ্ট্র সরকারের পক্ষ থেকে অনুমোদন দিয়ে দেয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি যারা দেয়, রাষ্ট্র সরকারদের কর্তব্য হলো তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা, বিইত্তেফাকে আম্মাতে আহলিল ইলমে, বিশ্বের সকল আহলে ইলমের এটা সর্বসম্মত ফতোয়া, সরকারের মুসলিম জাহানের সরকারদের দায়িত্ব হবে, তারা যদি পারে, তাদের যদি সেই সামর্থ্য থাকে তাহলে তারা মৃত্যুদণ্ড কার্যকর করবে, যদি সেই সামর্থ্য না থাকে তাহলে অন্তত মুখ দিয়ে, ফাইল্লাম ইস্তাতে ফাবিলিসানি, মুখ দিয়ে সেটার প্রতিবাদ করবে, যত রকমের ক্ষতি সাধন করতে পারবে তারা করবে। নবীজির জন্য আমরা মিছিল করব, নবীজির জন্য আমরা প্রতিবাদ করব, আমরা বিক্ষোভ করব, আমরা বয়কট করব, এই প্রত্যেকটাই এক একটা নেক আমল আমলে সালে। আমাদের কিছু বন্ধুদের মধ্যে হয়তো এই বিষয়টা ক্লিয়ার নেই,
যে নবীজির জন্য কেন মিছিল করা হচ্ছে, কেন প্রতিবাদ করা হচ্ছে, কেন বিক্ষোভ করা হচ্ছে, এগুলো কি ইসলামে আছে? আমি বলতে চাই আমার সকল বন্ধুকে, কারো প্রতি কোনো বিদ্বেষ না, একটা জিনিস মানুষ না জানলে তার বিরুদ্ধেই মানুষ প্রতিক্রিয়া ব্যক্ত করে, আর জানলে প্রতিক্রিয়াটা আরেক রকম হয়। বিশ্বের যে ভাই বোনরা আমার সামনে আজকে আছেন, আপনারা যারা আছেন, বাসায় গিয়ে সূরা আত-তাওবার 120, 121, 122 এই তিনটি আয়াত পড়বেন। মিছিল করা যাবে কি না, বিক্ষোভ করা যাবে কি না, নবীজির পক্ষ হয়ে কারো বিরুদ্ধে বয়কট করা যাবে কি না, সব পেয়ে যাবেন। আল্লাহ কি বলছেন? যালিকা বিআন্নাহুম লা ইউসিবুহুম যামাউন, এরা যদি আল্লাহর পথে গিয়ে সামান্য পিপাসায় কাতর হয়, ওয়ালা নাসাবুন হেঁটে হেঁটে যদি একটু ক্লান্ত হয়, ওয়ালা মাখমাসাতুন ফি সাবিলিল্লাহ আল্লাহর জন্য কোনো কিছু করতে গিয়ে যদি ক্ষুধার্ত হয়, ওয়ালা ইয়াতাউনা মাউতিআন ইয়াগিজুল কুফার যদি এমন কোনো পদচারণা করে, এমন হাঁটা হাঁটে যে হাঁটা দেখে কাফেররা ক্রোধান্বিত হয়, তাদের কাছে খারাপ লাগে, তাদের ইগোতে লাগে, ওই রকম কোনো মিছিল ওরকম কোনো পদচারণা যদি করে কি হবে? ইল্লা কুতিবা লাহুম বিহি আমালুন সালেহ, এই প্রত্যেকটা পিপাসা, প্রত্যেকটা ক্লান্তি, প্রত্যেকটা ক্ষুধা, প্রত্যেকটা হাঁটা আমালুন সালে, একটা আমলে সালু রূপে আমল নামায় লিখে দেওয়া হবে। মিছিলে গেলে পিপাসা লাগে না, ক্ষুধা লাগে না, তারপর ক্লান্তি আসে না, তারপরে হাঁটা হয় না, এমন কোন হাঁটা যদি তারা হাঁটে, হাঁটতে পারে যে হাঁটা হাঁটার কারণে দেখনিওয়ালা কাফেরদের ক্রোধ আসে, এটা আমলে সালে। বাংলার জমিনের মুসলিমরা যখন বিক্ষোভ মিছিল করে, ম্যাক্রোর কাছে কি রসেরগোল্লা লাগে না নিম পাতার মতো, সে কি খুশি হয় না, ক্রোধের আগুনে জ্বলে পুড়ে চাই হয়, তাহলে এটা আমলে সালে। কে বলছে? কোরআন বলছে। কোন সূরায়? তাওবা। কত নম্বর আয়াত? 120। আল্লাহু আকবার। আর দলিল লাগে? ওয়ালা ইউনফিকুনা নাফাকাতান সাগীরাতান ওয়ালা কাবীরাতান ওয়ালা ইয়াকুতুনা ওয়াদিয়ান ইল্লা কুতিবা লাহুম, কোন ছোট বড় ব্যয় যদি করে, একটা পয়সা ব্যয় করে, লক্ষ টাকা যদি ব্যয় করে, অথবা কোনো উপত্যকা যদি পাড়ি দেয়, হেঁটে যায় কাফেরকে রাগান্বিত করার জন্য, কোনো অ্যাকশনে হেঁটে গেল, কুতিবা লাহুম লিখে দেওয়া হবে। আল্লাহু আকবার। তাহলে মিছিল পাইলাম তো, ওয়ালা ইয়ানালুনা মিন আদুইন নাইলান, দুশ্মনের যে কোনো ক্ষতি করবে আমলে সালে, দুশ্মনের বিরুদ্ধে একটা ঘৃণা প্রকাশ করলেও আমলে সালে, দুশ্মনের বিরুদ্ধে একটা টুইট, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যারা কথা বলেছে এদের বিরুদ্ধে একটা টুইট করলে আমলে সালে, একটা সেমিনার করলে আমলে সালে। ক্লিয়ার তো? সূরা তাওবার 120, 121, 122 করলে সব ক্লিয়ার হয়ে যায়। মিছিল কি নাই? হযরত ওমর যেদিন ইসলাম কবুল করেছিলেন, 40তম মুসলিম যেদিন হয়েছিল, তাকবীর দিয়ে ধেয়ে গিয়েছিলেন দুই দল দুই সারি হয়ে কাবা দিয়ে, তারা কারা ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা। মিছিল করেছিলেন না? ওমরের ইসলামের ইতিহাস পড়েন নাই? কাফেররা বলেছিল না সর্বনাশ, আর পারবো না, ইবনুল খাত্তাব মুসলমান হয়ে দেখো, এরা ঘরে লুকিয়েছিল, বের এখন বের করে এনে মিছিল বিক্ষোভ শুরু করে দিয়েছে। খায়বার যুদ্ধে নবীজি বাহিনী নিয়ে যাচ্ছেন, যখন খায়বারে পা রাখলেন, মিছিল স্লোগান দিলেন আল্লাহু আকবার, খারেবাত খায়বার, আল্লাহু আকবার, নিপাত যাক খায়বার, কার স্লোগান? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্লোগান। তার স্লোগান আছে না নাই? সাউতু কাকাইন ফিল জাইশ ফিল জুনদে খায়রুন মিন আলফ রাজুল, এক সাহাবী কাকা ইবনে আমর, তার যুদ্ধের ময়দানের তার চিৎকার স্লোগান, এক
যুদ্ধ ক্ষমতার চেয়েও বড় ক্ষমতা দেওয়া। বাংলাদেশে আমাদের বঙ্গবন্ধুর এবারের সংগ্রাম, আমি তখন ছোট ছিলাম, এক আওয়াজ বজ্রকণ্ঠে বাংলাদেশের মাটির মধ্যে আগুন লেগে গিয়েছিল, আমি তো তখন শিশু ছিলাম, আমি দেখেছি। তাহলে বিক্ষোভের মধ্যে ক্ষমতা আছে না নাই? আছে। এটা যদি জায়গা মতো পড়ে কত বড় আমলে সওয়ালে, এগুলির ব্যাপারে ক্লিয়ার কাট ধারণা থাকতে হবে। সম্মানিত ভাইয়েরা, সময় বেশি নিব না, আমরা অনেক কথা আছে, অনেক কথা আছে, অনেক দলিল, দলিলের কোনো শেষ নাই। এক কথা, রাষ্ট্র সরকারের কর্তব্য হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গকারীর উপরে তলোয়ার লোহা দিয়ে তার বিচার করা, যদি তারা পারে, যদি তারা পারে, আর না পারলে যেইটুকু ক্ষমতা আছে এইটুকু তারা করবে। আর আল্লাহর অ্যাকশন তো আছে, আমি দেখতে পাচ্ছি আল্লাহ মানুষকে দিয়ে, আমাদেরকে দিয়ে অ্যাকশনে গেছেন, আলহামদুলিল্লাহ, কারণ এখন আমরা জেগে উঠেছি, আলহামদুলিল্লাহ। আমাকে আপনারা জড়িয়ে দিয়েছেন বিজ্ঞান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা ও বিজ্ঞান। অনেকে মনে করে যে নবীজির অবমাননার মাসালা আর বিজ্ঞান কি মিল, মিলটা আমি করে দেই, শুনতে একটু বেমিল লাগে। নবীজির জীবনের মধ্যে তার গোটা লাইফটা বিজ্ঞান, গোটা লাইফটা কি বিজ্ঞান, জাতি গড়ার বিজ্ঞান, রাষ্ট্র বানাবার বিজ্ঞান, মানুষকে মানুষ করার বিজ্ঞান, মানুষকে পৃথিবীতে সুখী করার বিজ্ঞান, মানুষকে অনন্ত জীবনে সুখী করার বিজ্ঞান, গোটা লাইফটাই বিজ্ঞান। কিন্তু দুঃখজনক, আমরা ঘুমিয়েছিলাম। ইসরায়েলের এক প্রধানমন্ত্রী মোনাচিম বেগিন, প্রথম প্রধানমন্ত্রী সম্ভবত, কিসিঞ্জার বলেছিল, বেগিন তোমার হাতে একটা জাতি তুলে দিলাম, এরা ঘুমায় কিন্তু মারা যায় না, সাবধান, তানামু ওয়ালা তামুত, যতদিন এরা ঘুমিয়ে থাকে, ঘুম পাড়িয়ে রাখতে পারো, ততদিন ইসরায়েল রাষ্ট্রের জন্য যা করতে পারো করে সারো। মনে রেখো, আরবিতে তার ইংরেজির অনুবাদ করা হয়েছে, যদি সে এই জাতি একদিন জেগে ওঠে, আদাত ফিস সানাওয়াতিল কলিলা মা ফাকাদাতহু ফিল কুরুনিল মুতাতাওয়িলা, শতাব্দীর পর শতাব্দী তারা যা হারিয়েছে একবার যদি জেগে ওঠে কয়েক বছরে সব ফেরত নেবে। এখন আমরা জেগে গেছি ইনশাআল্লাহ, আমাদের আর দুগান জেগে গেছে ইনশাআল্লাহ, বাংলাদেশও জেগে গেছে, এখন জাগরণ দেখতে পাচ্ছি বিজ্ঞান। ইসরায়েলের প্রধানমন্ত্রী একজন বলে যে আমরা যখন ইসরায়েল রাষ্ট্র বানাই কাকে আদর্শ হিসেবে নেব, কোন আদলে রাষ্ট্র বানাবো, সেই মানুষটা কে, কার লাইফ স্টাডি করে একটা রাষ্ট্র বানাতে হবে, এই মুসলিম বিশ্বের মাঝখানে কঠিন চ্যালেঞ্জ। ইসরায়েলের চতুর্থ প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমি মুহাম্মদের ঘরটা স্টাডি করে ইসরায়েল রাষ্ট্র বানিয়েছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, আমি মুহাম্মদের ঘরটাই স্টাডি করে ইসরায়েল রাষ্ট্র বানিয়েছি। কিভাবে? যে মুহাম্মদের ঘরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার ঘরে কিছুই নেই, তার ঘরে তো কিছুই নেই, চুলা একটা, পাতিল এক আটটু, দুই একটা বাটি, একটা সোফা নাই, একটা আলমারি নাই, একটা চেয়ার নাই, একটা ভালো কোনো খাট নাই, কি আছে কিছুই তো নাই। সেই মুহাম্মদের ঘরে দেখি ধনুক তীর ঝুলানো, তার তলোয়ার সেখানে দাঁড় করিয়ে রাখা, তার বল্লম, তার তার হাতিয়ারগুলি ঠিকই এসে তার ঘরে রেখেছে। আমি মনে করেছি এটাই হবে ইসরায়েল রাষ্ট্রের ফাউন্ডেশন, কিছু থাক আর না থাক, আমার হাতিয়ার, আমার আত্মরক্ষার এবং ডিফেন্স অফেন্স যা লাগে তা করার হাতিয়ার আমার হাতে থাকতে হবে। আমি মুহাম্মদের ঘর থেকে শিখেছি রাষ্ট্রবিজ্ঞান। দেখেন, 1967 সালে এই ছোট্ট ইসরায়েল 19,000 বর্গ কিলোমিটার মাত্র, এই ছোট্ট ইসরায়েল, এক সৌদি আরবে হলো প্রায়
কত 23-24 লক্ষ বর্গ কিলোমিটার, আর এটা হলো মাত্র 19,000-এর মতো। একুশটা আরব রাষ্ট্র মিলে 67 সালে যুদ্ধ করে ইসরায়েলের সাথে টোটাল হেরে গেছে। মিশরের 450 বিমান ডানা মেলার আগেই বিমানবন্দরে গড়িয়ে দিয়েছে ইসরায়েল। শুধু একটু ইজ্জত রক্ষা করেছে মুসলিমদের কে জানেন? আমাদের পাবনার সাইফুল আজম, পাবনার পাইলট সাইফুল আজম, তার নাম তো আপনারা শুনেন নাই, অনেকে হয়তো জানেন। কেউ তার মৃত্যু হয়েছে কিছুদিন আগে, সারা ফিলিস্তিন কেঁদেছে তার জন্য। আরবিতে তার কত প্রশংসা, জর্দানের বাদশাহ তাকে অ্যাওয়ার্ড দিয়েছিল। সেই সাইফুল আজম পুরান বাঙ্গা বিমান নিয়ে ইসরায়েলের 2টা বিমান ক্রাশ করে দিয়েছিল জর্দানের আকাশে। ইসরায়েল বলল যে এটা কি কাণ্ড, এইসব বিমান নিয়ে আমাকে মারে, এই দুঃসাহস কার? আসলে সে যে বাঙালি এটা কেউ জানতো না। পরের দিন ইরাক আক্রমণ করবে ইসরায়েল, এই সাইফুল আজমকে নিয়ে গেছে, আবার সে মেরেছে ওখানে ইসরায়েলিদেরকে। তারপরে ইসরায়েল থামছে যে না, এদের ভিতরে কিছু আছে। এগুলি জঙ্গিবাদের কথা বলছি না, রাষ্ট্রবিজ্ঞান বলছি, এগুলি রাষ্ট্রবিজ্ঞান। আজকে বাংলাদেশও নড়ে চড়ে বসেছে, কিছু কেনা হচ্ছে আলহামদুলিল্লাহ। দেখেন কি সাইন্স, নবীজির ঘরটা আয়েশাকে এক সাহাবি আনসারি মহিলা একটা ল্যাব একটা তোষক উপহার দিয়েছিলেন, ভিতরে হলো পশম। নবীজি ঘুমাইতেন যেটার উপরে চামড়ার নিচে হলো খেজুরের আঁশ, আর ওই মহিলা যেটা দিয়েছে ভিতরে রুই পশম, একটু আরামদায়ক। আয়েশার ঘরে উপহার দিয়ে গেছে, নবীজি ছিলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, দেখে বললেন রুদ দিয়ে হে ফেরত দাও, ফেরত পাঠাও ওইটা। আয়েশা বললেন না, আমার তো খুব কষ্ট লাগে, এত সুন্দর একটা তোষক, আরামসে ঘুমাবো ইয়া রাসূলুল্লাহ, রুদ দিয়ে হে ফেরত দাও। ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাইন শাইতুল আজর আল্লাহ মানি জিবাল আযহাবি ওয়াল ফিদ্দা। আয়েশা আল্লাহর কসম, আমি মুহাম্মদ যদি চাইতাম স্বর্ণ আর রূপার পাহাড় আমার সাথে আল্লাহ পরিচালিত করে দিতেন, আমার পিছে পিছে। তুমি কি বলো? সাইন্স জাতি গড়ার বিজ্ঞান। আমর ইবনুল আস যখন, দেখুন মাঝখানে একটা কথা বলি, মুসলিম জাহানের টোটাল শিক্ষা ব্যবস্থা সাজিয়ে দেয়া হয়েছে লিয়া তাখাল্লাফু, যাতে মুসলিমরা শুধু পিছিয়ে যায়, পিছিয়ে যায়, যত পড়বে তত পিছাবে। এই শিক্ষা ব্যবস্থায় যত বেশি শিক্ষিত হবে মুসলিম উম্মাহ তত বেশি পিছিয়ে যাবে। লা লিয়া তাকাদ্দামু, এগিয়ে দেওয়ার জন্য এই শিক্ষা ব্যবস্থা দেয়া হয়নি মুসলিম জাহানকে। মুসলিম জাহানের মেধাগুলি আরব জাহানে তো এমন, একটু মেধাবী কেউ প্রকাশ পেলে হয় তার মৃত্যুদণ্ড আর না হয় দেশান্তর, কারণ সে বড় হলে আমার রাজত্ব কেড়ে নিতে পারে। একজন মাত্র দেখলাম আর দুগান তার প্রতিভাগুলিকে একসাথ করে এমন এক বাইরেক্টার ড্রোন, আকেনজি ড্রোন, ইলেকট্রনিক জ্যামার, এমন ইলেকট্রনিক ছাতা আমরেলা তৈরি করে দিয়েছে আমেরিকা রাশিয়া ইউরোপ সব বুঝি উঠতে পারতেছে না যে কি করলো। ছোট্ট বাচ্চা, কালো বাচ্চা, সে ডাস্টবিন থেকে প্লাস্টিকের টুকরা, লোহার টুকরা, ইলেকট্রিসিটির তার, এগুলি এনে ড্রোন বানিয়েছে। ওকে নিয়ে গেছে বাইরেক্টার কোম্পানি, তুমি আমার এখানে কাজ কর। এই এই মেধাগুলিকে মূল্যায়ন করার কারণে আজকে তুরস্ক এখানে চলে গেছে। নবীজি যেটা করতেন বিজ্ঞান, দেখুন নবীজির গোটা লাইফটাই বিজ্ঞান, কেন তার ঘরটা এমন স্টাডি করেছিলেন? স্টাডি করলে এটা করেছেন যে আহারে নবী সাল্লাল্লাহু আলাইহি অনেক কষ্ট করে গেছে, পেটে পাথর মেঁধেছেন, দিনের দিন দুঃখী নবী, আমরা স্টাডি করেছি এইটা। আসল স্টাডি কি জানেন? মিশর বিজয়ী আমর ইবনুল আস যখন মিশরে যায়, আফ্রিকানরা মুসলিম বাহিনীকে দেখার জন্য গোয়েন্দা পাঠিয়েছে, দেখো তো এরা কেন এই বিজয়ী শক্তি হয়েছে, কি কি বল, কি বৈশিষ্ট্য এদের, এদের সাথে পারি না কেন আমরা।
গোয়েন্দারা দেখে শুনে গিয়ে রাজাকে দিয়ে ভোট দিল, রাইনা কওমান ইয়ালতাহিফুনা আস-সামা ওয়া ইয়ারতাদুনা আল-আরদ, এমন এক জাতি দেখেছি আকাশকে ল্যাব হিসেবে ব্যবহার করে, জমিনকে তোশক হিসেবে ব্যবহার করে। বাদশা বলছে এই জাতির সাথে আর পারবে না যুদ্ধ করে, এমন কষ্ট সহিষ্ণু, এমন কষ্ট সহিষ্ণু জাতি, এরাই বিশ্ববিজয়ী। আপনারা কি জানেন? অবশ্যই জানেন, এই কথা না শোনার কথা তো নয়। আরবরা শহুরে পরিবেশে কোনো শিশুকেই পালত না, শহরের পরিবেশে জন্ম হওয়া শিশুকে সেদিনেই গ্রামের বিস্তীর্ণ মাঠের অবারিত মাঠ গগন ললাট চুমি তবপদ ধুলি ছায়া শুনে ভি শান্তির নিয়ে ছোট ছোট গ্রামগুলি জন্মের দিন এক দুদিনের মধ্যে পাঠিয়ে দিত গ্রামে, মরুভূমিতে মরুপ্রান্তরে নদীর কূলে পাহাড়ের পাদদেশে, ওইখানে যাও, মায়ের দুধ এত উপকারী, সেই দুধ থেকেও বঞ্চিত করত শহরে পরিবেশ থেকে বাইরে নেওয়ার জন্য। এমনকি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম পর্যন্ত জন্মের সাথে সাথে হালিমা সাদিয়ার সাথে চলে গেছেন সেই মরুপ্রান্তরে, ওখানে নিয়ে যাও, ইয়ালতাহিফুনা আস-সামা, আকাশ হবে এদের ল্যাব আর জমিন হবে এদের তোষক। এইরকম শক্তিশালী জাতি রুক্ষ পরিবেশে কষ্ট সহিষ্ণু হয়ে তারা বেড়ে উঠবে। শিক্ষা ব্যবস্থায় কি আছে? আজকে যদি শিক্ষা ব্যবস্থা আসল শিক্ষা ব্যবস্থা থাকতো, ভাইস চ্যান্সেলর রুম হয়তো নবজির মসজিদ নববীর মিম্বরের মতো, দুইখান কাঠ আর মাঝখানে মসজিদ নববীতে যে কঙ্কর ধুলিবালি, সেজদা দিলে কপালে কঙ্কর লাগে, আর আমরা তো রসিক, আমাদের তো টাইলস, আর এর উপরে পারলে টাইলস, এসি, তারপরে আরও কি পাল, সামনে আরও কি আসতেছে কি জানি। নবী যদি চাইতেন স্বর্ণ দিয়ে বানিয়ে দিতেন, আল্লাহ তাআলা তার মসজিদ নেন নাই, এটা টার্গেট করা, এটা বিজ্ঞান, এটা শিক্ষা, এই দেখো আমার মসজিদ থেকে শিক্ষা নাও। উনি তো, ওনার মসজিদটা ইউনিভার্সিটি, কিছুই নাই, উনি যে ইউনিভার্সিটির ছাত্র হেরার গুহা, কিছুই নাই, সেখানে মকমলের কোনো চেয়ার আছে? এগুলি থেকে কি শিখেছে? হেরা গুহার, সবাই হেরার গুহার সন্ধানে, হেরা গুহার কথা সবাই কয়, কিন্তু হেরা গুহার আসল মেসেজটা কি? কেন ওই পাহাড়ের উপরে এই রুক্ষ পরিবেশে কোরআন নাজিল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে? কেন? যে তোমাকে বিশ্ব জয় করতে হলে পাহাড়ে উঠতে হবে, তোমাকে বিশ্ব জয় করতে হলে মরুর তপ্ত আবহাওয়া সইতে হবে, হবে কি না? পিপাসা, কঠিন পিপাসার বাধার বিন্ধ্যাচল পেরোতে হবে, দুর্গম গিরি কান্তার মরুদুস্তর পরাবর লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে, যাত্রীরা হুঁশিয়ার। দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা লাইফটা এটা, এই জন্য তাইয়েবার দুগান বলেছেন, ইউরোপ এখন আর পারবে না আমাদের সাথে, আমেরিকা তোমরা পারবে না, শহরের নাদুস নুদুস মকমলের উপরে ঘুমাও, এসি রুমে ঘুমাও, তারপরে বার্গার খাও, কোমল ডিস খাও, এই বডি লইয়া আমাদের সাথে যুদ্ধ করব। আমাদের 45 লক্ষ আছে সিরিয়ার উদ্বাস্তু, দেখো ইয়ালতাহিফুনা আস-সামা, মুসলমান তো এখন আরামে ছাড়তে চায় না, আল্লাহ জোর করে ছাড়াইছে, তোদের কাজ আছে আকাশকে ল্যাব বানা, জমিনকে তোষক বানা, সিরিয়ার শুধু 45 লক্ষ তুরস্কে আছে ওইভাবে ঘুমায়, লেবাননে আছে, ইরাকে আছে, ইরানে আছে, ইউরোপে আছে, একই অবস্থা। এগুলি আল্লাহ বানাচ্ছে, উম্মতে মুহাম্মদ বানাচ্ছে, মুহাম্মদী আদর্শে বানাচ্ছে। আর বাংলাদেশে যারা রেল লাইনে ঘুমায়, স্টেশনে ঘুমায়, আপনি মনে করেন না, আরে আমি কত সুখী, তুমি কত দুঃখী, আরে ওই বেটাই সুখী, বস্তির মধ্যে থাকে, করোনা 14 গোষ্ঠীর কেউ নাই, তার কোনো মাস্কও নাই, ঠিক না কথা? এগুলি বাংলাদেশকে কেউ আক্রমণ করলে শহরের ভদ্রতা তো দৌড়তে, আল্লাহ সেদিন কে জানি বললো ফার্মে গেছে মুরগি কিনতে, ফার্ম মুরগি, মুরগি মুরগির উপরে এইদিকে ফ্যান একটা, এইদিকে একটা, পিছনে একটা, মনে হয় যেন জমিদার, মুরগি গোস্তের ভারে হাঁপাচ্ছে,
এই গোস্ত তুমি খাইবা আর তুমি খাই যুদ্ধে যাইবা না তুমি অসুস্থ। বাংলার মুরগি দেখেছি বাপের বেটি মুরগি, হুন্ডা মোটরসাইকেল যাওয়ার সময় মুরগির মাথা চাকার নিচে পড়ে কল্লা একদিকে রয়ে গেছে, কল্লা থইয়া মুরগি উড়ে দিছে বিলের ওই পারে গিয়ে করছে। খাইবে এইরকম মুরগি খাওয়া জীবনে কোনোদিন দেখেছেন মুরগির পাখা করে? এর দাজ্জাল শয়তানরা বানিয়ে দিয়েছে এগুলি, এগুলি খাইয়ে আরবদেরকে শেষ করে দিয়েছে। একে ব্রয়লার খাইয়া নিজেরা ব্রয়লার শেষ করে দিয়েছে ওদেরকে। এই জন্য বলা হয় যে আরবরা ইসলাম নিয়ে আমাদের কাছে এসেছিল, আজকে সময়ের ব্যবধানে এমনটা হয়েছে এখন ইসলাম নিয়ে আমাদেরকে তাদের কাছে যেতে হবে। তাদের কোটি সন্তান এমন আছে ইংরেজি জানে আরবি কিছুই জানে না, টার্গেট করে তাদেরকে আরবি থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। বাদ বাকি যারা আরবি জানে সব নোয়াখালীর ভাষা, ইউ কিও ও এই গেছে কোনো খোঁজ খবর নাই। হ্যাঁ হাইলে বাত আসেনি কি বুঝবেন আপনি, বাছিটা আঙের ভাষা আমি এক ছাত্রকে জিজ্ঞাসা করলাম, ভাই হুজুরে এটা কি বলে ছাত্রদের? ও বলছে গন্ডগোল করো না পায়ের গোড়ালি মারবো, যে ফর গেজা মানি গেজা মানি গোড়ালি। এখন আমি যদি সারা চিটাঙের ভাষায় আপনার ঢাকায় ওয়াজ করি আপনারা বুঝবেন, ঠিক এই অবস্থা করেছে সাম্রাজ্যবাদীরা টোটাল আরব জাহানে, ওরা কোরআনের ভাষাই বুঝে না। সব আঞ্চলিক কোরআনে বলা হয়েছে লাবানান খালেসান পিওর দুধ, ওরা লবণ মানে বানাইছে দই, গাভীর ভেট থেকে কি পিওর দই বের হয়? এখন আরব দেশে যান লবণ মানে দই, কোরআনের যুগে লবণ মানে ছিল দুধ আর এখন লবণ মানে কি দই। কোরআনের যুগে সাপের শব্দের অর্থ ছিল চালাক চতুর বুদ্ধিমান স্মার্ট, এখন সাঁতের মানে বাটপার। এইভাবে শব্দগুলিকে চেঞ্জ করে এমন করা হয়েছে আরবি শিশুরা, আমি যখন আরবি কাব্য শুরু করে দিই ওদের কাছে গিয়ে ওরা বুঝে না, কয় এটা আমাদের সাহিত্য ছিল। আমি বলি হ্যাঁ তোমাদের সাহিত্য তো বাংলাদেশে পড়ে আমি পণ্ডিত, কয় আমাদের তো এগুলি কেউ বলে না। আমি নিজে সাক্ষী, কত ভার্সিটিতে স্কুলে গিয়ে আমি নিজ কবিতা রচনা করে করে ওদেরকে একটু খেপাইতাম যে তোমরা একটু দেখি বলো, ওরা হাসে। সব চেঞ্জ করে দিয়েছে। এই জন্য বলে যে গোটা মুসলিম জাহানের শিক্ষা ব্যবস্থা সাজানো হয়েছে গোটা মুসলিম জাহানকে পিছিয়ে দেওয়ার জন্য, এগিয়ে দেওয়ার জন্য নয়। ইসরায়েল রাষ্ট্র ইহুদিরা কি করে, যারা এখন বিশ্বকে চালায়, ডোনাল্ড ট্রাম্পকে যারা হারিয়ে দিয়েছে, জো বাইডেনকে যারা ক্ষমতায় এনেছে, কারণ ফ্রি মিশনারি চায় যে এখন আর খ্রিস্টান জাতি দিয়েও কাজ নাই, এখন নাস্তিকদের দরকার, নাস্তিকদের দরকার। এই জন্য নাস্তিকরা ক্ষমতায় আসুক চীনের সাথে একসাথে হয়ে এক ধর্মহীন বিশ্ব রচনা করবে। যাও ওই খবরে যাচ্ছি না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিজ্ঞানটা দেখেন, তার জাতি গড়া, তার প্রত্যেকটা জীবনের এক একটা ছোট্ট ছোট্ট সুন্নত বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে থাকার মতো এক একটা পয়েন্ট। নবীজি আমাদেরকে শিখিয়েছেন ধর্ম আর কর্ম, ধর্ম শিখো কর্ম শিখো বিশ্বতম। আমরা একদল ধর্ম শিখেছি কর্ম কিছুই শিখিনি হুজুররা, আরেক দল কর্ম শিখেছি ধর্ম কিছুই শিখি নাই মাস্টার সাহেব, দুই দলকে মেরে দিল, অন্ধ আর পঙ্গু বানিয়ে দিল। বিজ্ঞান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জীবনটাই কি, গোটা জীবনটাই বিজ্ঞান। আল্লাহু আকবার, যদি আজকের ভাইস চ্যান্সেলরদের ওই জ্ঞান থাকতো যে জ্ঞান জাতি গড়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ছিল, তাহলে ভাইস চ্যান্সেলর রুমে সোফা আর ইজি চেয়ার আর এসি রুম থাকতো না, এখানে ওই নবীজির কাদামাটি কঙ্কর। এখান আগের যুগে আমরা ক
কমই মাদ্রাসা বলে দেখতাম, কিছুই নাই, এখন কাঠের কিছু নিয়ে হুজুর বসে আছে, এখানে 400 ছাত্র 500 ছাত্র কিছুই নাই, কিছুটা কষ্ট সহিষ্ণু হয়েছে তারা, কিন্তু তারা তো ওইটা ও জানতেই ওটা করেছে, নবীজি থেকে ওটা ফলো করে নাই, নিজেরা এমনিই তাদের ভালো লাগে লেগেছে এইভাবে থাকা, ওরা থেকেছে। কিন্তু যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই বিজ্ঞান, মানুষ গড়ার বিজ্ঞান, রাষ্ট্র গড়ার বিজ্ঞান, বিদ্যালয় গড়ার বিজ্ঞান যদি আমরা শিখতাম, বাংলাদেশ এখন যেই ব্রেইন বাংলাদেশের বিশ্বের এক নম্বর একটা দেশ থাকতো এই বাংলাদেশ। ইসরায়েলের শিক্ষা ব্যবস্থা কি আছে জানেন? ওরা এত ডিগ্রি পিছনে দৌড়ায় না, বেসিক ইংরেজি ভাষাটা, কিছু অঙ্ক, অ্যালজেব্রা, সায়েন্স কিছু শিখিয়ে বেসিক নলেজ দিয়ে ওরা উদ্যোক্তা বানায়। এবার তুমি একজন উদ্যোক্তা হও, যে কোনো একটা জিনিস আবিষ্কার করে এই জাতিকে দাও। বিশ্বের যত উদ্যোক্তা তার ম্যাক্সিমাম হলো ইসরায়েল, সে সফটওয়্যার বলেন, সেই এই যে আধুনিক সামরিক যেই যে বিজ্ঞান এটা বলেন, আরও যত এই যে করোনা কারা আবিষ্কার করেছে, এই উদ্যোগ কারা নিয়েছে, ওদের লোকেরাই নিয়েছে, এরা যে উদ্যোক্তা বানায়। ঠিক ইসলামের মহানবী বলে গেছেন, মানুষের নামের মধ্যে দুইটা নাম হলো সবচেয়ে সত্য নাম, সহিহ বুখারীর হাদিস, আবু দাউদের হাদিস, আসদাকুহা হারিসুন ও হাম্মাম, মানুষের নামের মধ্যে সবচেয়ে সত্য নাম হলো মানুষ হারিস আর মানুষ হাম্মাম। হারিস মানে কর্মী কৃষক, হাম্মাম মানে উদ্যোক্তা পরিকল্পক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাতির কাজ হলো ধর্ম আর কর্ম, উদ্যোক্তা বানাও, ধর্ম শিখাও আর উদ্যোক্তা বানাও, এক একজন এক এক সাইডে উদ্যোগ নাও। তুরস্ক সেই বিজ্ঞানটা শিখে গেছে তারা নবীজির জীবন থেকে, ওরা উদ্যোক্তা বানাচ্ছে। আর আমরা এমএ পাস, টাইটেল পাস করে এক একটা চাকরির জন্য 1-1.5 লাখ দরখাস্ত করে সব বেকার। এই পৃথিবীতে কি কাজের অভাব আছে? এক একটা মানুষ এক তৈবার দোকানের কথা বারবার বলি, কারণ আসলে একটা শতাব্দী চেঞ্জ করে দিয়েছে সে, আল্লাহ তাকে রহমত করুন, আরও ভালো করুন। গাইয়ারা মাজরা তারিখ, ইতিহাসের গতিধারা পরিবর্তন করে দিয়েছে। কি সেই গতিধারা? আমরা এতদিন জানতাম মুসলিমরা হলো শুধু মার খাওয়ার জাতি, শুধু মার খাবো এই কপাল নিয়ে বুঝি এই শতাব্দীতে আমরা এসেছি, কিন্তু এখন দেখতেছি না আমরাও পারি, ঠিক নয় কি? আমরাও পারি, এমন হাতিয়ার, এমন সামরিক বিজ্ঞান আমাদের মুসলিমদের ব্রেনে এসেছে, যেটা এখন রাশিয়াও বুঝতেছে না, আমেরিকাও বুঝতেছে না কি করবে। তো যাই হোক, আপনারা বিজ্ঞানের বিষয় দিয়েছেন, এগুলি হলো নবী জীবনের সামান্য ছিটে ফোটা কিছু আলোচনা, কথা লম্বা করবো না, সংক্ষিপ্ত সময়ের পরিসরে আমরা শেষ করব। সময় শেষ হয়েছে তো? জি হ্যাঁ, আমরা 45 মিনিট টাইম ধার্য করেছি, 45 মিনিট হয়েছে না? হ্যাঁ, এটা একটা বিজ্ঞান। দেখুন আল্লাহ নবীজির কোনো বক্তব্য, একটা বক্তব্য ছাড়া, একটা বক্তব্য উনি দিয়েছিলেন ফেতনার যুগের ফেতনা সম্পর্কে সকাল থেকে মাগরিব পর্যন্ত, এই দিন ছাড়া সারা জীবনে তার বক্তৃতাগুলি 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিটের বেশি নেই। এখন ব্রেইন বিজ্ঞানীরা গবেষণা করে বলছে যে একটা মানুষ কোন একটা বক্তব্য এক মনে শুনতে পারে সর্বোচ্চ 12 মিনিট, তারপরে মনটা এদিক এদিক শুরু হয়, তারপরে আর ব্রেইনে নেয় না। দেখেন একটা তো মাত্রা আছে, তো পেটের যেমন একটা খাদ্যের পরিমাণ আছে, ব্রেইনের খাদ্যেরও তো একটা পরিমাণ আছে। তাই জন্য আমরা লম্বা করতে চাই না, আপনাদেরকে এটাই বলবো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করুন, তার গোটা জীবনটাই শিক্ষণীয়, আল্লাহু আকবার, গোটা লাইফটা শিক্ষণীয়, তার জীবনের এক একটা সাইড যদি কেউ গবেষণা করে সে একটা বিশাল কিছু উদ্যোগ নিয়ে পৃথিবীকে সে দিতে পারবে। আল্লাহ আমাদের আপনাদের তৌফিক দান করুন। আর ইনশাআল্লাহ যতদিন ফ্রান্স এই বেয়াদবি এই বিকৃতি থেকে ফেরত না আসবে ততদিন প্রতিবাদ বিক্ষোভ চলবেই, আগুন জ্বলবে।